আসসালামু আলাইকুম সুপ্রিয় অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীগণ, আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ব্রিটিশ ভারতের রাজনৈতিক ও সাংবিধানিক উন্নয়ন এই সাবজেক্টের সাজেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ডিসেম্বর মাসের 3 তারিখ 2023 সালে। তাই আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান বিভাগ থেকে এই সাবজেক্টের পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখে থাকুন, কেননা ইনশাল্লাহ আমাদের দেওয়া এই সাজেশন থেকেই আপনারা কমন পাবেন। সো ভিউয়ার, চলুন তাহলে আমরা সাজেশনটি দেখে নিই। আজকে আমরা গ বিভাগের সাজেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখুন, প্রথমে যে প্রশ্নটি রাখা হয়েছে সেটি হচ্ছে 1957 সালের পলাশির যুদ্ধের ফলাফল ও তাৎপর্য আলোচনা করো। দুই নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে 1857 সালের সিপাহী বিদ্রোহের কারণ ও ফলাফল আলোচনা করো। তিন নম্বর প্রশ্নটি রয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পটভূমি আলোচনা করো। চার নম্বর রয়েছে 1905 সালের বঙ্গভঙ্গের কারণ ও ফলাফল বর্ণনা করো। পাঁচ নম্বর রয়েছে বঙ্গভঙ্গের কারণ ও বঙ্গভঙ্গ রদের কারণ ও প্রতিক্রিয়া আলোচনা করো। ছয় নম্বর রয়েছে তিতুমীরের বিদ্রোহ ছিল বাংলার প্রথম স্বাধীনতা আন্দোলন ব্যাখ্যা করো। সাত নম্বর রয়েছে 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার লক্ষ্য ও উদ্দেশ্য সমূহ আলোচনা করো। আট নম্বর রেখেছি 1909 সালের মুরলি মিন্টো সংস্কারের ধারাগুলো লেখ। নয় নম্বর রয়েছে খিলাফত কি, খিলাফত আন্দোলনের কারণ ও গুরুত্ব আলোচনা করো। দশ নম্বর রেখেছি অসহযোগ আন্দোলনের কারণ ও ফলাফল আলোচনা করো। এগারো নম্বর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে ভারতীয় উপমহাদেশের সাংবিধানিক অগ্রগতির ক্ষেত্রে 1916 সালের লক্ষ্য চুক্তির গুরুত্ব আলোচনা করো। দ্বৈত শাসন কি, 1919 সালের দ্বৈত শাসন ব্যবস্থার কার্যকারিতা আলোচনা করো। বেঙ্গল প্যাক্ট কি, 1923 সালের বেঙ্গল ফ্যাক্টের শর্তাবলী বর্ণনা করো। চোদ্দ নম্বর রয়েছে 1935 সালের ভারত শাসন আইনের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। পনেরো নম্বর রেখেছি 1940 সালের লাহোর প্রস্তাবের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। ষোলো নম্বর রয়েছে মন্ত্রী মিশন পরিকল্পনার বৈশিষ্ট্য সমূহ লেখো, এ পরিকল্পনা কেন ব্যর্থ হয়েছিল। সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে 1946 সালের বাংলাদেশের প্রাদেশিক নির্বাচনের ফলাফলের গুরুত্ব আলোচনা করো। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব 3 তারিখের সকল পরীক্ষার সকল বিভাগের সাজেশন দিয়ে দেওয়ার। তাই অবশ্যই আপনারা যে যে বিভাগ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করবেন আপনাদের সেই বিভাগের জন্য জাস্ট আপনাদের বিভাগের নামটি আমাদের ভিডিওতে কমেন্ট করুন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদের বিভাগের সাজেশনটি আপনাদের সঙ্গে শেয়ার করার। আজকের ভিডিওটি পর্যন্ত, যদি এই ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না, আর আপনাদের বন্ধুদের মাঝে এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।